এবার খেলা খবর ক্লাব ভ্যালেন্সিয়াকে দুই পর্ব মিলিয়ে 5-2 গোলে হারিয়ে এফসি কাপে খেলার টিকিট পাকা করলো মোহন বাগান গতকাল রবীন্দ্র সরোবরে ফিরতি পর্বে ম্যাচে 4-1 গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিল সবুজ মেরুন জোড়া গোল করেন জেজে মূল পর্বে মোহন বাগানের সঙ্গে একই গ্রুপে রয়েছে বেঙ্গালুরু এফসি প্রত্যাশা মতোই এএফসি কাপের মূল পর্বের টিকিট পাকা করল মোহনবাগান দুই পর্ব মিলিয়ে মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়াকে 5-2 গোলে হারিয়ে এএফসি মূল পর্বে গেল সবুজ মেরুন 1-1 গোলে প্রথম পর্বের ম্যাচ শেষ হওয়ায় হোম ম্যাচে কিছুটা এগিয়েই শুরু করেছিল বাগান মঙ্গলবার বিকেলে সরোবরে ফিরতি পর্বে মালদ্বীপের প্রতিপক্ষকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে সহজ জয় পেল সঞ্জয় সেনের দল রোটেশন পদ্ধতিতে এই ম্যাচেও দলে একাধিক পরিবর্তন করেছিলেন বাগান কোচ বেঞ্চে শুরু করেছিলেন কাজুমি শুরু থেকে খেলেছিলেন সোনি নডি ম্যাচের 2 মিনিটে মোহনবাগানের গোলের শো শুরু পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন জেজে বিরতির আগে ভ্যালেন্সিয়ার আত্মঘাতী গোলে ব্যবধান আরো বাড়ে দ্বিতীয়ার্ধের শুরুতে গডফে ওয়েস্টের গোলে ম্যাচে ফেরে ভ্যালেন্সিয়া তবে ম্যাচের শেষ 10 মিনিটে দুটো গোল করায় সবুজ মেরুনের জয় নিশ্চিত হয় 81 মিনিটে নিজের দ্বিতীয় গোলটা করেন জেজে 87 মিনিটে পালতোলা নৌকোর চতুর্থ গোলটা সোনি নডির এফসি গ্রুপে মোহনবাগানের সঙ্গে রয়েছে বেঙ্গালুরু মাজিয়া ও ঢাকা আবাহনী 14 মার্চ বাগানের প্রথম প্রতিপক্ষ বেঙ্গালুরু ব্যুরো রিপোর্ট 24